দুদিন হলো আপনাকে বাস স্ট্যান্ডে দেখছি না। শরীর খারাপ করেনি তো? অবশ্যই মৌসুম তো এমন জানেন, বড্ড অনিশ্চয়তায় ভোগায়। এই তো কখনো ঘামে ভিজে যাচ্ছি নিমেষে, কখনো আবার মধ্যরাতে উঠে পাখা বন্ধ করতে হয়। সেদিন তো দেখলাম পিঠের ব্যাগটিতে জলের বোতল নেই। জানেন তো এই সময় কিন্তু বেশি বেশি করে জল খাওয়া উচিত। আচ্ছা, আপনি বুঝি নিজেই নিজের সমস্ত কাজ করেন? না, আসলে সাদা জামাটায় দু তিনবার দেখেছি বুক পকেটের কাছে কালির দাগটা রয়েই গেছে। একা থাকেন বুঝি, আশেপাশে কোনো লন্ড্রি নেই? আপনাকে সানগ্লাসে চাইতো, সরু ফ্রেমের চশমায় বেশ মানায়। এমনিতে আমার চাপদালিওয়ালা ছেলেই পছন্দ, তবে আপনাকে শেভ করেও ভালো লাগে। গত মাসের প্রথম সোমবারে যে খয়েরি রঙের শাড়িটি পরেছিলেন, দেখে তো আমার একবারে মরিচে অবস্থা। সেদিন তো আপনার সঙ্গে বাসে উঠে পড়েছিলাম, পরে অফিস থেকে কল আসতে নেমে অন্য বাস ধরলাম। আচ্ছা, আপনি কি প্রেম করেন? সম্পর্কে কি ভীষণ সিরিয়াস? দেখে তো মনে হয় ভীষণ বিশ্বস্ত, নিশ্চয়ই প্রেমিকার মন ভাঙেন না। ভেবেছি এবার দেখা হলে আপনাকে ডেকে কথা বলবো। সে আপনি আমায় নির্লজ্জ ভাবতেই পারেন, কেন মেয়েরা কি প্রেমের প্রস্তাব দিতে পারে না? নিশ্চয়ই পারে, আমিও পারব। আপনি 9টার সময় বাসটি ধরেন, আমি আপনার পরে বাসে উঠি, 15 মিনিট আগে স্ট্যান্ডে চলে আসেন। লক্ষ্য করেছি মাসির দোকান থেকে একটা ছোট ভাঁড়ের চা আর একটা ফ্লেক নেন। ভেবেছি সেদিন অফিসে শাড়ি পরে যাব, আমিও একটা চা নেব আর আপনাকে বলবো আজ আমার চায়ের টাকাটা আপনি দিয়ে দিবেন প্লিজ, কাল আপনাকে চা খাইয়ে দেব। আজ আসলে খুচরো নেই।